Now start our PPT class. Today I discuss about all through the drawing plan section above and not the report. ঠিক আছে, রিপোর্টটা আমরা লাস্ট সেশনে করবো। পিপিটি তে যা যা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো ছিল, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে, তোমরা শিটটা নিশ্চয়ই সবাই রেখে নিয়েছো। এবার আমি স্ট্যাটাস গুলো স্ক্রিন শেয়ার করে সবার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা বা নিকিতা, তোমাদেরটা একটু পরে আমি বলছি, বাকিদেরটা একটু পরে ডিসকাস করে দিই। নিতেছে মুক্তিধাম, লোকেশন ম্যাপ ডিস্ট্রিক্ট, কিভাবে না ম্যাম, ওই ম্যাপে যে কোঅর্ডিনেশন গুলো দেওয়া থাকে। আচ্ছা এইটা অ্যাকনলেজমেন্ট ইজ এ প্লাস। ঠিক আছে, ওয়াই আই হ্যাভ টু ফিক্স, এটা প্রথমে আসবে। লোকেশন হিস্ট্রি বিহাইন্ড দ্য টেম্পল, ভালো হতো পেস্টের কাজটা। আর্কিটেকচার ফিচার্স, আমি বললাম ইন্টেরিয়ারে মোজাইক মার্বেল ফিনিশিং গুলো মেনশন করবে। প্ল্যানটা ছিল না বাড়ি ভাড়া হিট করাতে গেলে সর্বপ্রিয়। আচ্ছা, থিকনেস অফ দা ব্রিক কত কনসিডার করেছে এটা কিন্তু মেনশন করবে। কতটা ওয়ালটা চওড়া আছে এটাকে একটু মেনশন করবে। নেক্সট এই পোর্শনটা, এটা তো তোমার ওপেন টু, মানে এখানে তো ব্রিক ওয়াল কভার করা, তো প্লিন্থের লাইনটা এখানে আসবে, এই ব্রিকের ছানিটা কিন্তু পারে। ওটা চেঞ্জ করে নিয়ে আর এখানে লেভেল ডাউন ঢুকলে ওপর থেকে অ্যারো নিচের দিকে আসবে, আপ যদি দাও আপ থেকে উপরে উঠবে। এটা দেখে নিও, যদি বা হয়তো দিয়েছো আমি বুঝতে পারছি না, হতে ম্যাম। পারে। পিডিএফ থেকে জেপিজি করার জন্য ওরকম বোঝা যাচ্ছে না, আপনাকে হ্যাঁ পিডিএফ ফাইলটা সেন্ড করে দেবো। আচ্ছা, এখানে টুইটার দিয়েছো, ট্রেডারাইজার গুলো কত একটু মেনশন করে দিও। এখানে নাম্বার অফ ট্রেড, নাম্বার অফ রাইজার, সেন্টার কলাম, ঠিক আছে, এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়েছো। এই জিনিসটার থেকে এইটা কত, এটা একটা দিকে তাহলে থেকে মেনটেন করো। এটা যখন দিয়েছো তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার এন্ড পয়েন্ট, আবার এটাও তাই, এটা এন্ড হয়ে গেল। ঠিক আছে ম্যাম, পিলারটা কতটা চওড়া দিয়েছো? আচ্ছা, এখানে ডোরের সিম্বল আছে, এবার উইথ অফ দা ডোর কত সেটা দেওয়া, এটা একটু দিয়ে দেবে। প্ল্যানে তাহলে মোটামুটি তোমার এটাই কারেকশন থাকছে, আদারওয়াইজ আর কিছু করার দরকার নেই।
আবার বলে দিচ্ছি, আপ ডাউনের অ্যারোটা ঠিক করবে, টেট রাইজার ঠিক করে দিচ্ছে, কটা টেট কটা রাইজার, ডায়ামিটার অফ দ্য কলাম কত, এইটাকে ব্রিকের হ্যাচটা তুলে দেবে শুধু তিনটে লাইন, সেন্টার ডিস্টেন্স অফ দ্য কলাম এন্ড পয়েন্টে গিয়ে থাকবে থিকনেস অফ দ্য ওয়াল প্লাস ডোর, ডোরের D1 করে এখানে একটা চার্ট করবে, চার্ট করে লিখে দেবে ডোরের সাইজ লিন্টেল হাইট, মাথায় থাকবে কি বললাম? হ্যাঁ ম্যাম, যদি ম্যাম কোনো আর রকম একটা মনে কোয়েরি হয় আছে, বলো। এই যে মানে পেছন দিকের যে ওয়ালটা, ওটাতে ওই জালি জালি মতন যে উইন্ডো গুলো হয় না, হ্যাঁ 300 চওড়া ওরম উইন্ডো আছে? হ্যাঁ, জালি উইন্ডো 300 চওড়া মানে ব্যাপারটা বুঝলাম, উইন্ডো উইডটা 300 আছে। এটা কি উইন্ডো ছিল এখানটা যে ওই না ম্যাম, উইন্ডো? ওইখানটা ওয়াল আছে, দুপাশে যে 10 ইঞ্চির ওয়াল, ওইখানে উইন্ডোটা বসানো আছে। তাহলে তো ওখানে যেরকম উইন্ডো নর্মাল হয় সেরকম একটা লাইন দিয়ে দেখিয়ে দেবে, উইন্ডো আছে তাহলে আচ্ছা, সলিড ওয়াল করেছে, সলিড ওয়াল হবে না, পুরোটা হবে না, কিছুটা হয়তো ব্রিক আছে তারপরে হয়তো উইন্ডো না, হ্যাঁ ম্যাম, তাহলে এখানে কি কোথাও উইন্ডোটা দেখা যাচ্ছে? না ম্যাম এখানে দেখা যাচ্ছে না, বাট সেকশন কাটলে সেকশনে দেখা যাচ্ছে। সেকশনটা দেখুন, সেকশনটা দেখবো না, তুমি কোথা থেকে কাট অফ লাইনটা দিচ্ছ, সেকশন কাট অফ লাইনটা এখান থেকে সেকশন কাট লাইনটা যাচ্ছে, না ম্যাম এক্স অ্যাক্সিস বরাবর সেকশন কেটেছি। এক্স অ্যাক্সিস হলে তাহলে এলিভেশনে আসবে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা ওকে, তাহলে এখানে যে উইন্ডো গুলো তুমি পাচ্ছ যখন এখানে এই হরাইজন্টাল অ্যাক্সিস ওয়াইজ যখন কাটছো তখন তুমি এখানে এই লাইনটা দেখতে পাবে, উইন্ডো ওপেনিংটা দেখতে পাবে, এখানে শিখরা কালাশা আমলা বিমানা এটা এই পোর্শনটাও লিখতে হবে, কতটা এখানে প্রজেকশন হয়ে আছে, একটা কথা তোমাদের বলেছিলাম যেটা কলাম কলাম ফ্রি স্ট্যান্ডিং থাকলে কলামটাকে রেন্ডার করে আলাদাভাবে দেখা, সারফেস আর কলাম বোঝা যাচ্ছে না, তুমি যখন ড্রয়িংটা করছো কোন সারফেসটা এগিয়ে কোনটা পিছিয়ে এটা ড্রাফটিং এর মাধ্যমেই তোমাকে বোঝাতে হবে, এটা তো হ্যান্ড ড্রয়িং হচ্ছে না যে তুমি সেটাকে বোল্ড করে দিলে, তাহলে পেন অ্যাসাইনমেন্টে লাইন থিকনেস বাড়িয়ে দাও, যে এটা ম্যাম সাত লাইন গুলো ঠিক করা আছে, বাট ওটা PDF থেকে জেপিজ করার জন্য বোঝা যাচ্ছে না অর্ধেক। হ্যাঁ, তাহলে সব থেকে ভালো হয় সার্কিউলার যখন তখন এরকম ভার্টিক্যাল ক্লোজ লাইন গুলো সার্কেল কে রিপ্রেজেন্ট করে কলাম কথাটা লেখো, সাইডে অ্যারো করে লিখে দাও কলাম P200 কোথায় মার্কটা ডিমার্কেশন হচ্ছে বলছো একটু, P600 কনসিডারিং ক্লিন, তারপর P200 কত অব্দি, ম্যাম প্রজেক্টিং পোর্ট যেটা অত দূর অব্দি টেনেছিলাম, সেটা তুমি বলছো আমি তোমার ড্রয়িংটা এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে বুঝতে পারি, তুমি এটাকে লাইনটাকে যদি এখানে ডিমার্কেশন করে তাহলে ডিমার্কেশন লাইনটা টানো এক্সটেনশন করো, এখানে প্লাস এইটুকু হাইট কতটা এক্সটেন্ডেড হয়ে রয়েছে, নট ইভেন দ্যাট এই পোর্শনটা এটাকে বলে শ্রাইন, এক্সট্রা শ্রাইন, এটা এটাকে কি বলে, এটা জাগমোহনা, এটা জাগমোহনা,
এই এটা তো, এটা যদি প্লাস মাইনাস 0 0 হয়, এটা তো বেরিয়ে আসবে, অনেকটা প্রজেকশন আছেই তো, দেখা যাচ্ছে দুই সাইড থেকে বেরিয়ে আসবে। তো অ্যাটলিস্ট কতটা প্রজেকশন বেরিয়ে আছে সেটা প্লাস মাইনাস দেখো, এটা প্লাস মাইনাস 0 0 যদি ধরো, তাহলে এটা প্লাস এত ফ্রম দিস সার্ফেস, ওকে। ও হ্যাঁ ম্যাম, ডিটেলিং গুলো এবার দিতে হবে তো, ফ্যাক্ট করলে হবে না। দেন এটা, এটা কি, এটা মাউন্টেড পোর্শন অর দা বেস? যদি বেস পোর্শন হয় সো দ্যাট এটা রাইজিং হাইটটা কত, একটা কথা মাথায় রাখবে, তুমি কিন্তু ওয়ার্কিং লেভেলে করছো, এন্ড দিস ইজ নট দ্য প্ল্যান অফ দ্য টেম্পল। নিচে লেভেলিং করবে এলিভেশন, ফোর্থ যেটা বলে না, ফোর্থ হচ্ছে ইরাকুল, কিভাবে এখানে ফোর্থ নেই কিন্তু, এটা গর্ভগৃহ, এটা মানিটাপ্পা, এইভাবে এটাকে মেনশন করবে, ফোর্থ নয়, এটা হচ্ছে প্রজেক্টেড পোর্শন অফ দ্য ইউ, এইটুকু বেরিয়ে আসে, এইটুকু রাউন্ড লাইনটা দুদিকে এক্সটেনশন হবে, বাড়িটা তো ভাসছে না, বোঝা গেল কি বললাম? হ্যাঁ অনেক কারেকশন আছে, প্রথমত এই হেডিংটা এখানে হবে না, এটাকে তুলে দেব। এটা যদি আমার সেকশন হয়, কলামটাকে আমরা এইভাবে দেখাই, এই সেকশন লাইনটা তুলে ইন্ডিভিজুয়াল দুটো কলাম হবে, ঠিক আছে? এখানে একটা সেকশন লাইন হবে, এখানে একটা সেকশন, এইটা উঠে যাবে, বলো। এখানে তুমি পিসিসি, বিএফএস এগুলো দেখিয়েছ, যেগুলো আমরা সেকশনে করি করি ট্র্যাডিশনাল ওয়ার্ক গুলো, প্রথমে পিসিসি ম্যাম, প্লেনফিল কংক্রিট থাকবে, তার নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং বা প্লেন ব্রিক ফ্ল্যাট সোলিং থাকবে, তার নিচে র্যাম্পার থাকবে, ওগুলো কোথায়? হঠাৎ কতগুলো হ্যাঁ দিয়ে দিয়েছে। মেন সেকশনের টাওয়ারটা যদি এটা হয়, বিমানাটা, এটা ঠিক আছে, এইখানে কলামটা যখন নিচে নামছে একটা সেকশন লাগবে, এবার ম্যাম ওটা বললে কলাম না, ওটা ওয়ালটা, ওয়ালটা যেটা তুমি কেটেছে। এটা ধরেই নাও, তুমি চারপাশে চারটে তো কর্নার কলম দেখিয়েছো, ওয়াল দিয়ে কাটলে ওয়াল তো মাটি অব্দি যাবে না, ওয়ালটা তো তাহলে রেস্ট করে যাবে এখানে, কলামের ওপর 3 দিন দিয়ে স্ট্রাকচারটা রেডি পাবে, লোড বিয়ারিং ওয়াল নয় না, যে মাটির নিচে নামবে পেট ফুটিং হয়, বিষয়টা বোঝাতে পারলাম কি? এটা যদি লোড বিয়ারিং হ্যাঁ ম্যাম, বলো, তো যেরকম আমরা সেকেন্ড ইয়ার ওয়ার্কিং ড্রয়িং এ করেছিলাম, তখন স্টেপ ফুটিং ব্রিক ফুটিং হতো, কিন্তু এটা তো তোমার সেকশন কেটেছে ওয়াল দিয়ে, তাহলে সেই ওয়ালটা মাটির নিচে নামবে কেন? কলাম বিম লোড বিয়ারিং ওয়াল নামতে পারে, তুমি তো চারটে কলাম প্ল্যানে দেখিয়েছো কর্নারে, এই যে চারটে কংক্রিট কলাম আছে, এগুলো নিচে নামবে, বেসমেন্ট ফাউন্ডেশন হবে, তো এটা কেন হবে? সো দ্যাট এটা রেজ করে যাবে এখানে, ঠিক আছে? এখানে তুমি তোমার কনসেপচুয়াল সেকশন দিচ্ছ, তো এখানে রেন ওয়াটার যেটা আমরা ট্রিটমেন্ট গুলো করি রূপে, কেরোসিন গুন্ডি গুন্ডি সব দেখিয়ে দেবে, এই হ্যাঁ ম্যাম, লাইনগুলো হরাইজন্টাল ডাইমেনশন, ভার্টিক্যাল ডাইমেনশন সব দেবে, আর র্যাম প্রিন্টে আমরা কি কি করি প্রোটেকশনের জন্য সবটা লিখবে, ঠিক আছে? আর কিছু না ম্যাম, এতটাই হয়েছে। একটা কারেকশন করো, এটাকে তোলো, তুলে এখানে প্রপার সেকশনাল স্পেসিফিকেশন গুলো ইউজ করো, প্লেন সিমেন্ট কংক্রিট 100 থিক, তার নিচে 75 থিক দিয়েছে, তারপরে মোজাইক হোক বা তোমার এমনি
রেজিমের কমপ্লিট হতে হোক, আর যদি না হয় যাই হোক, যেটাই ছিল সেটাও লিখতে হয়। ম্যাম টেরাস মোজাইক আছে, ওটা কি 6 থেকে 8 mm থিকনেস এর একটা দিয়ে দেবে নাকি? তোর ফিনিশ মেনশন করে দেবে টেরাসো মোজাইক। নেক্সট চলে যাব, তারপর রাজু টিপিটু ফার্স্ট ফ্লোর এলিভেশন, কি রাজু রাজু কোথায়? আছি ম্যাম। এটা সেকশনে এটা ঝুলছে কেন এরকম? এই গ্রাউন্ড লাইনটা তোমাদের প্রত্যেককেই বলছি, ম্যাম একটা ওটা বিল্ডিং মাটির উপরে থাকে, তো তো এরকম ফ্রি স্ট্যান্ডিং হয়ে থাকবে কেন? মাটিটা তো এক্সটেনশন হবে দুদিকে দিয়ে লাইনটা। ম্যাম ওটা এক্সটেন্ড করা হয়নি। ঠিক আছে, করে দেবে, আমি তোমাকে শুধু বলছি না, আমি এখানে প্রত্যেককেই বলছি যারা ড্রয়িং করো, কমন একটা ভুল তোমাদের হচ্ছে। রাজু আর একটা কথা, এখানে আমি বলেছিলাম যে রুফ ট্রিটমেন্টটা কিন্তু এটা করবে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ওইটা ম্যাম আগের দিনের কাজটা, আজকের এখনো কাজ করেছি আমি, মানে সেই ছোট ছোট সেকশন গুলোকে কাটছিলাম, ওই জন্য ওইটা আর ধরিনি। আর ছোট সেকশন কাটার কি আছে? মানে সেই ছোট ছোট সামনে যেগুলো সেই আর্চের মতো বেরিয়েছিল না, যেগুলো আপনি বলেছিলেন যে এগুলো এক একটা সেকশন করে কেটে দেখাতে, হ্যাঁ, সেইগুলো করেছি আরো, তো ওই জন্য ওইটা করিনি। সার্কুলার কলমটা হ্যাঁ এখনো সেই যেগুলো সামনে বেরিয়েছিল 3টে 4টে সেই রকমও করেছি ছোট ছোট গুলো। এটা আমি মানে সার্কুলার কলম লিখেছো, ডায়ামিটার কত লিখুন, আর পাশেরটা কি? পাশেরটা ম্যাম সেকশন, ওই ভূগোল সেকশন লাইন নেই কলমের, সেকশন লাইন তো দিতে হয়, কোনো ক্যাপিটাল নেই এটা। আছে ম্যাম। যখন করবে প্রপারলি করো, কোনটা কি লিখবে। দেখি প্ল্যানটা, রাজু এখানে হাইট গুলো প্রত্যেকটা হাইটটা প্রপারলি যেন হাইটটা এলিভেশনের সঙ্গে মিল থাকে, এখানে একরকম আরেক জায়গায় একরকম, এরকম হাইট লিখবে না। কোনটা জগমোহনা, কোনটা প্রেয়ার হল, কোনটা মান্টাপা, কি পারপাসে ইউজ হচ্ছে সবকটা স্পেসিফাই করবে। নেক্সট এই যে স্টেপটা একটা তুলে দিয়েছো, এটা কত তুলেছো? নিচে পিসিসি, ডিএফএস, র্যাম্পার্ট ন্যাচারালি হয়, এগুলো করেছো কিনা? ম্যাম পিসিসি টা দিয়েছি ম্যাম, বিএফএস টা দিয়ে দেওয়া হয়নি। দিয়ে র্যাম্পার্ট
এটা কি করেছে? ওই দুটো ম্যাম ওখানে, ম্যাম এ আছে তো, ওই নিচে থেকে দেখা যাচ্ছে তো ওখান থেকে, সেই ওয়ালটা একটু হালকা 150 উঠে যাচ্ছে উপরের দিকে গ্রাউন্ড থেকে। এইখানটাতে এই পিলার গুলো কি তোমার উঠে গেছে উপরে? হ্যাঁ ম্যাম, এটা কোন প্রবলেম? এটা গ্রাউন্ড। আচ্ছা রাজু, এখানে কোনো এক্সটার্নাল ওয়াল নেই চেয়ারটা, মাঝখানটা তোমার, আচ্ছা এইটা ওখানে এক্সটার্নাল, এটাই এটাই লবি, এটা সেন্ট্রাল লবি। না ম্যাম, ওদিকটা নয়, সেন্ট্রাল লবি ওদিকটা নয়, এখানটা এই যে সিঁড়ির যে ডান দিকটা একটা পড়বে, দরজা পড়বে এই দিকটাতে, এখানটাতে একটা দরজা আছে, এখান থেকে একটা ছোট একটা এন্ট্রান্স আছে, এদিক এখান থেকে দিয়ে ঢোকার মানে জায়গা। বড় দিয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে দুটো, এখানে একটা ছোট দরজা আছে, একটা বড় দরজা আছে ম্যাম, ওই দুটোই তো ম্যাম বললাম তো ম্যাম, গ্রাউন্ড থেকে যে পিসিসি থেকে 150 উঠছে সেইটা, আর ভিতরের লাইনটা ওটা পিসিসি থেকে ম্যাম 300 মিলিমিটার উঠছে ওইটা। এটা ডাইমেনশন প্রপারলি দিয়ে দিও, আর এগুলো কি করেছো একটু রেফারেন্স দিয়ে দিও, ছবি দিয়ে দিয়ে সেরকম আমি আগের দিন দেখালাম, ছোট ছোট পিকচার কোলাজ করে ডিটেলটা দেখালেই হয়ে যায়, মানে বোঝা যাচ্ছে না। বুঝেছি ম্যাম, ওরকম করিনি ম্যাম, আর তারপর থেকে মানে কাজ আগানো হয়নি, মানে মঙ্গলবার আপনাকে যেটা দেখালাম। এখন তো জেনে নিই তো, এখন একটু টাইম নিয়ে করো। হ্যালো, আচ্ছা এটা ওভারঅল মাপটা দেবে, একটা সেকশন কেটে তো হ্যাঁ ম্যাম, আর একটা কাটতে ভালো হবে যদি সময় পায়। দেখ একটা সেকশন ঠিক আছে ম্যাম, কেটে দেবো।
এরপর আছে গ্রাউন্ড ফ্লোর, রিপোর্ট আছে রাজু, রিপোর্টটা তো দেখেছিলেন ম্যাম। আবার কিছু আপডেট হয়েছে? এটা হল তাই তো, হ্যাঁ হল পুরোটাই বা হল, ওটা ওটা পুরোটাই হল। হল বা প্রেয়ার, এখানেও একটু একটু করে উইন্ডো আসবে, উইন্ডো পুরো আসবে পুরো ম্যাম, মুভি হল পুরোপুরি বরাবর আছে। সামনে সামনে দুটো উইন্ডো আসবে, পিছনে দুটো উইন্ডো আসবে। চেয়ারের ডাইমেনশনটা প্রপারলি দিয়ে আমি কি একবার স্ক্রিন শেয়ার করে দেখাবো আর কি না, কি কাজ করে। আমার বাড়ি বাড়ি ফেরত দাঁড়াও, হয়ে গেছে তোমার মতো সেকশন এলিভেশন প্ল্যান ছিল তো, এলিভেশনটা বাকি আছে, এলিভেশনটা আমি কালকে হ্যাটিগ্রাম সেটুকু দেখেছি, আমার একটা মনে হয়েছে যে তুমি এলিভেশনটাকে মানে যেটাকে প্রজেকশন গুলো কতটা মার্ক আউট করছে, এটা আমি বারে বারেই বলছি সবাইকে, এত গ্রাউন্ড লাইন কে বোল্ড হবে, প্রত্যেকে গ্রাউন্ড লাইন সেকশন এলিভেশনে বোল্ড করবে, এটা যেমন বোল্ড হয়েছে এইটা হালকা হয়ে গেছে, ঠিক আছে, আর্চটা কতটা উঠেছে এখান থেকে, হাইট গুলো দেওয়া, এর প্রজেকশন লেভেল প্রজেকশন গুলো, ছাদে এত বড় একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার উঠে দাঁড়িয়ে আছে, এগুলো কতটা হাইট করো তো হয়ে গেলে অনেকটা সার্ফেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আর রিপোর্টটাকে আমি এখন আজকে দেখছি না, বাই পার্টটা কিন্তু ডিজাইন পার্টটা অনেকটাই রয়েছে, এটা নিকিতার, নিকিতা নিকিতার প্রিয়াঙ্কা ঢাল, এটা কি আমি কি বুঝতে পারছি না, কলেজের গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি কোথা থেকে, এন্ট্রি কোথা থেকে, নিকিতা দেখতে পাচ্ছি, অনুভবের কাজের আপডেটটা একটু নিতে হবে, ইনিশিয়াল সাবমিশন ওইটা ম্যাম। হ্যাঁ আচ্ছা এটা ড্রো আপ করেছে, ভেরি গুড, তাহলে এটার একটা এলিভেশনটা দিবি এখানে এসে, ম্যাম, আছে আছে, পরের পেজে আছে, নিচে নামলে পাবেন। সেন্টার টু সেন্টার ডাইমেনশন নিবি, এন্ড টু এন্ড না, সেন্টার টু সেন্টার ডাইমেনশন, মাপার তো একটা প্রসিডিওর আছে, এটা লেভেল লিখেছিস সেখানে, হ্যাঁ ম্যাম, লেভেল লিখেছ, হ্যাঁ ম্যাম, লেভেল লিখেছি ম্যাম। মানে ওপেনিং নেই,
না ওপেনিং নেই ম্যাম। এটা কতটা আছে গার্ডেনটা? একটু লিখে দিও। হ্যাঁ ম্যাম, এইটা সবাই এটা ইউজ করছে, এটা কেন নামটা আছে সিম্বল এরকম হয় না? পিসিসি বিএফএস গুলো কোথায় গেল? আর সেকশন আছে না ধ্রুব? এখানে সেকশন পরে আছে ম্যাম। এটা যদি বেরিয়ে থাকে অনুভব, তাহলে এটা মার্ক করবে জিরো লেভেলের রেসপেক্টে। এইগুলো কতটাও হয়েছে এখানে মার্ক করবে। এটা রিসেস আছে কি বক্সের মতন না না ওখানে ম্যাম, লুকো? জাস্ট এনক্রেভিং করা ওটার উপরে। এখানে যে মেন পিকচারটা এখানে আটকাবে, বোঝা গেল এলিভেশনটা? ঠিক আছে ম্যাম, এটা এরকম দুটো স্টেপ দিয়ে ওঠা যায় নাকি এখানে? কোনটা ম্যাম? এই যে এখানে লাইনটা তুলেছি, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে উঠা যায়। ওখানে অ্যাকচুয়ালি ম্যাম, আসলে মানে এলিভেশনে ওখানে গাছপালা একটু বসাবো ম্যাম, ওটা অ্যাকচুয়ালি দু সাইডটা একটু গার্ডেন মতো করে। কে হোক আমার আপত্তি নেই, কিন্তু এইখানে সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে নাকি? হ্যাঁ, দুটো সিঁড়ি দিয়ে ওটার ভেতরে ঢোকা যায়, মানে ওরকমই এটা করা কিসের ব্যাপারটা। লাইন? এটা ফর দ্য রিপ্রেজেন্টেশন কি রিপ্রেজেন্টেশন করছে এটা? না ওই লাইনটা ভুল হয়েছে ম্যাম, ওই লাইনটা থাকা উচিত না। ওই লাইনটা না, ওটার এটা নিচে যদি দুটো লাইনটা হাইট থাকবে। আর হ্যাঁ হয় তাহলে এটা ঠিক কিনে, মানে হাইট, এটার হাইট অনেক বেড়ে গেছে। ওপর প্লাস গ্রাউন্ড লাইন নেই, গ্রাউন্ডটা আকাশে তো ভাসবে না বাড়িটা, এটার মাটিটাকে দেখাতে হয় তো। হ্যাঁ ম্যাম, আর কি আছে সেকশন? সেকশনটা শুরু করেছি ম্যাম, ওই উপরে এটা হয়নি এখনো। রিপোর্ট রিপোর্টটা কারেকশন করে নিয়েছি, কিন্তু পিপিটি ফর্মে করিনি এখনো, মানে কারেকশনটা করে নিয়েছি ম্যাম, মানে রাইট আপ গুলোকে শুধু পিপিটি ফর্মে সাজাবো। আগে ড্রয়িংটাকে চেক করো, চেকিং করে যাচ্ছে তো বললাম। ওকে চলো নেক্সট। তারা কলেজ বিল্ডিং করছো তাই তো? ইন্দ্রাণী আছে, ইন্দ্রাণীটা আমি দেখেছি তৈরি করে জানি। নিকিতা প্রিয়াঙ্কা স্টেয়ার বুঝতে পারছিল না, দেখো যে স্টেয়ার লিফট টয়লেট বসিয়ে দিয়েছে, এগুলো কিন্তু খুব কমন। ম্যাম কিছু ডাউট ছিল বলো। ম্যাম, টপ ফ্লোরে যেভাবে রুমের অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, তার নিচের ফ্লোরটা একটু আলাদা আছে, তো কোন রুম, দুটো স্টুডিও আছে সেকেন্ড ফ্লোরে, স্টুডিও গুলো কোন স্টুডিও সেগুলো যে লিখবো বুঝতে পারছি না স্টুডিওটা কি। আর আমাদের ফ্যাকাল্টি রুম তো আছে টপ ফ্লোরে, বাট তার নিচের ফ্লোরটাই কোন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আছে সেটা বুঝতে পারিনি, তো এগুলো লিখিনি কিছু। কোনটা নিচের ফ্লোরে ফ্যাকাল্টি? হ্যাঁ ওখানে একটা ফ্যাকাল্টি রুম ছিল, ওটা কোন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এগুলো লিখতে হবে কি। এটা ফর দা বেসিক সায়েন্স অ্যান্ড আর্কিটেকচার, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে, থার্ড ফ্লোরে মেকানিক্যাল অ্যান্ড সিভিল। এইটা আর তো দুটো তুমি, স্টুডিও ছিল ম্যাম, ওই যে উপরে টপ রাইটে অ্যান্ড বটম লেফট এদিকে একটা স্টুডিও ছিল, ওটা কিসের স্টুডিও জানি না। এখানে স্টুডিও লিখে দেবে, এখানে আর্কিটেকচারাল স্টুডিও, এটা ড্রয়িং রুম, সিভিল ড্রয়িং। ঠিক আছে, ওকে।
আমার একটা অবজারভেশন আছে, এইগুলো কি? ম্যাম ওইগুলো ছাজার মতো বেরিয়েছিল স্ল্যাব থেকে ফ্লোরে, সেইগুলোই, ওটা ডটের হতো, ওটা ফার্ম করে দিয়েছি। হ্যাঁ, কালকে আমি তোমাকে দেখার সময় বুঝতে পারছি না। আচ্ছা, এখানে ল্যান্ডিংটা কত বাই কত আছে, ট্রেড রাইজার গুলো কতগুলো আছে, সব লিখতে হবে। হ্যাঁ ম্যাম মার্কিং গুলো করতে হবে। চাইনিজ 236, তাই তো? এটা কোন ফ্লোর? এটাই তো ফোর্থ ফ্লোর, এই যে আটকে ম্যাম গেছে। এটা টপ ফ্লোর, এটা আমাদের ফ্লোরটা, এখানে তো আমাদের ফ্যাকাল্টি রুম আছে, এখানে মডেল রুমটা করা হয়েছে, এটা আর্কিটেকচার স্টুডিও, ইট ইজ লাইব্রেরি, কমন রুম, লেডিস কমন রুম রুম, এটাও একটা ড্রয়িং রুম। এটা হচ্ছে ক্লাসরুম, এটাও একটা ড্রয়িং রুম। এখানে তিনটে তিনটে ছটা ক্লাস, একটা সাতটা ক্লাস, এখানে একটা আটটা ক্লাস, টোটাল 8 নাম্বার অফ ক্লাসেস আছে এখানে। আর এটা কমন রুম, দুটো কমন রুম, লাইব্রেরি, দুটো স্টুডিও, 1 ফ্যাকাল্টি, 1 মডেল রুম। ক্লিয়ার? এখানে আবারও বলছি, ওই যে ফয়ার গুলোকে দেখিয়ে দেবে, ঠিক আছে? লেভেল গুলো লিখতে লিখতে যাবে, এটা কোন লেভেলে আছে, ওটা কোন লেভেলে। ম্যাম ফয়ারটা তো মানে টপ ফ্লোরে তো ওই ওপেন টেরাসটা ছিল না, তার নিচেটাই ছিল, আর সেকেন্ড ইমিডিয়েট ফ্লোরে ফ্লোর ছিল। গুলোতে বলি আমরা, ইমিডিয়েট ফ্লোর, ইমিডিয়েট ফ্লোরে যেহেতু আছে সেই জন্য তুমি দেখাতে হবে, তুমি তো ওকে এখানে ম্যাম, ওকে দাঁড়িয়ে ম্যাম, এগুলো কিন্তু দেখতে পাবে। ইমিডিয়েট ফ্লোর যখন দেখতে পাবে, পাশে পাশে লেভেল গুলো লিখে, তাহলে তোমার এটার যা লেভেল, এটার তো তার বটম লেভেলে আছে, বা লোয়ার লেভেলে, সরি, লোয়ার লেভেলের টা আলাদা আসবে, ফয়ারের কোর্সটা, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, কিন্তু ম্যাম একদম নিচেরটা করতে গেলে তো এলিভেশনে তো আমরা নিচের ফ্লোরটা করিনি। না ওটা ওটা তো আছে, ধরে নিয়ে করে দাও, তোমরা না করলেও তো কেউ তো করছে, দেখো ওদেরকে। এই যে এখানে নেই, তোমার বক্তব্য ঠিকই আছে, কিন্তু যখন ওরা করছে তখন পুরোটাই দেখিয়ে দাও, বুঝতে পারলে? এরকম বাজে লাগবে দেখতে, পুরোটা দেখিয়ে দাও, হাইট গুলো দিয়ে দেবে, এগুলো কতটা বেরিয়ে আছে, সাজা কতটা বেরিয়ে আছে সারফেস থেকে, এগুলো একটুখানি মেনশন করে দেবে। তোমাদের আর কি আছে? রাইট আপটা আছে। এখন ফোনে চিনতে না, কন্টেম্পোরারি কি করতে, বাইন্ডিং ভুল হয়ে গেছে এটা। কি, পার আওয়ার ফোন থাকলে কন্টেম্পোরারি আর স্টাডি মর্তি, মানে
পানি ফিরে মনে হয় কোথাও স্পেলিং মিস্টেক হচ্ছে। আমি কোনটা বুঝতে পারি, এই যে আই ওয়ান্টেড টু স্টাডি মর্টি, আই ওয়ান্টেড টু স্টাডি মোর অ্যাবাউট কন্টেম্পোরারি আর্কিটেকচার অ্যান্ড এডুকেশন। কথাটা স্পেলিং দেখো হ্যাঁ ম্যাম, স্পেলিং মিস্টেক আছে, বলো। স্পেলিং মিস্টেক আছে, এটা মোর হতো, MORTE হয়ে গেছে। ঠিক আছে, অন ইনস্টিটিউট আই উইল লুক টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ফাংশনিং অ্যান্ড ফর্ম অফ দ্য স্পিকিং টাইপ অ্যান্ড চ্যালেঞ্জ ওয়ান ফেস অ্যান আর্টিফেক্ট বাই ডিজাইন। প্রোভাইডিং আ ভ্যারাইটি অফ লোকেশন ইলেকট্রিক্যাল কোথায় গেল? না না, আর্কিটেকচারাল ফিচার্স টু বলে দিন, ওটা দুটো লেখা লিখতে পারি। এটা কমার্শিয়াল বিল্ডিং, প্রথমেই লিখবে ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড দ্য বিল্ডিং মেড অফ দ্য আর্টিস্টিক ব্রিথিং স্ট্রাকচার। ফিচার্স এর মধ্যে স্টুডিও গুলো এমফাসাইজ করা আছে বড় করে, লাইব্রেরি কত বাই কত, লাইব্রেরি প্রপার তোমাকে সার্ভিসেস গুলো দিচ্ছে, রিডিং এরিয়া আছে, ঠিক আছে, ক্লাসরুম গুলো ইলাবোরেট, ওয়েল ভেন্টিলেটেড, লাইটেড, এগুলোই লিখবে। স্লাইডিং উইন্ডো আছে, আমরা ফ্লোরে কি আছে, প্রত্যেকটা ফ্লোরে টাইলস আছে, এছাড়াও তোমার ফল সিলিং যেগুলো ফ্যাকাল্টি রুম বা যেসব জায়গাগুলোতে পেয়েছে ফল সিলিং ইউজ করা আছে, ওয়াল প্যানেলিং আছে, মডেল রুমটা ওয়েল ভেন্টিলেটেড আছে, লাইটেড, প্রত্যেকটা পার্ট, ওয়ার্কশপ এরিয়া, লবি গুলো ওয়েল ভেন্টিলেটেড, আমরা রিড করতে পারি যে কোনো জায়গা থেকে, বুঝলে Yes, ma'am. লিখতে যাবে কত বাই কত ডিটেল করে লিখতে দিতে। ইউরিন আনসার, প্রচুর স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে লিখো। প্রফেশনাল প্র্যাকটিসটা করা হয় মেইনলি হচ্ছে ড্রয়িং, কিভাবে তুমি অ্যাসপিল ড্রয়িং বা মেজার ড্রয়িংটাকে কিভাবে ড্র করবে শিখে। প্লেগ্রাউন্ড আরসিসি স্ট্রাকচার লিখবে, ব্রিক সিমেন্ট কংক্রিট ফ্লোর সেরামিক টাইপ টয়লেট ননকে সেরামিক টাইপ, ঠিক আছে, কলামবিয়ান স্ট্রাকচার। অলসেলিং জিপসাম টেকনোলজিটা দেখে কি সার্ভিস এখানে পাচ্ছে সেটা লিখে দেবে। লাস্ট টিম জানি আর কোয়েটটা
আমি পরে পরিচয়টা দেখবো, ড্রয়িংটা দেখে নিই। ওইদিকার যে কারেকশন গুলো বলেছিলাম ঠিক হয়েছে কি? আমি আরো কিছুটা করেছি। ডাইমেনশন গুলো কি টাইপের টাইম 2680 কিছু হয় বলো? 2650 হতে পারে, 75 হতে পারে, 2700 হবে, 1520 এররটা তোমার ড্রাফটিং এর, ওটা ডাইমেনশনাল এরর না। 8351 001 মিলিমিটারের ফ্র্যাকশন মানে কোথায় পাবে? তো ঠিক করে ডাইমেনশন গুলো পড়ো। ট্রেড রাইজার করতে বলেছিলাম, নাম্বার অফ ট্রেড, নাম্বার অফ রাইজার, প্রত্যেকে ট্রেড রাইজার মেনশন করবে। বুঝেছো? হ্যাঁ ম্যাম, আচ্ছা, এখানে অক্টাগোনাল সাইডের পেরিফেরিয়াল ওয়ালগুলোর গ্লাস হচ্ছে অফ কালার না, মানে হালকা ব্লুইশ। হ্যাঁ ম্যাম। একটু ওটা দেখো ভালো করে কি হচ্ছে। ম্যাম নীলাভ আছে, হ্যাঁ ম্যাম নীলাভ আছে গ্লাস গুলো। সেই জিজ্ঞাসা করছি, পরীক্ষা দেখি। এলিভেশন তো গ্লাস ওয়াল প্যানেল কি আরসিসি ওয়াল প্যানেল না ব্রিক ওয়াল প্যানেল? দাম ঠিক দেওয়া আছে, মানে দিয়ে দেবো আমি। হাইট গুলো দেবে, প্রজেকশন কতটা কতটা তুমি জিজ্ঞাসা করবে। তুমি তো এত উঁচুতে মাপতে পারোনি, কিন্তু অ্যাসাম্পশন করে করেছো, সেটা তো একটা মেজারমেন্ট থাকবে। দুটো দিকে এক্সটেনশন লাইন দেবে, প্লাস এই জানলার হাইট গুলো কত? মোটামুটি তো দেখেছিলাম এটাকে, কারেকশনটা তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে? হ্যাঁ ম্যাম, পর সেকশন আছে, হ্যাঁ ম্যাম, সেকশনে এইটা পুরো এরকম ঠিক আছে। হ্যাঁ ম্যাম। এইটা পিসিসি জিএফএস করে নামে
ওইটা টপিক লোডটাকে চেঞ্জ করবে, প্রুফটা কিন্তু হয়নি। হ্যাঁ এটা কি কি মানে প্যারাপেট বল, তোদের কিনা পাবে রেলিং ছিল, এগুলো আচ্ছা। আর গর্ভপ্রিয় কোথায়? থেকে মোটামুটি তুমি এখানে গ্রাউন্ড লেভেলটা মোটা করে দেবে, ফাদার তুলেছো বিএফএস কিন্তু দিতে থাকে, আর মাছটা ভরবে ওসব মুছেই হবে। জানি এখানে এই লাইনটা সেটা সেকশন লাইন গেছে, প্রত্যেকের প্ল্যানের মধ্যে সেকশন লাইনটা দেখাবে। ইন্দ্রাণী এখানে আছো? হ্যাঁ ম্যাম, ইন্দ্রাণী এই যে এইখানে ম্যাম জায়গাগুলোকে করতে বলেছিলাম, লিখে দিয়েছে তো? ম্যাম ওইটা কয়েকটা জায়গায় করা হয়নি, কারণ ল্যাপটপটা আমার কাছে ছিল না, ল্যাপটপটা আর আমার কাছে কালকে ঠিক আছে এসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ম্যাম আমি একটা যেগুলো ওই বলি ওই রোলিং যে সিঁড়িটা আছে না, ওটার ডিজাইনটা করেছি, আপনাকে একটু পাঠাবো। পাঠিও। এগুলো তো আগের দিনই অবজারভেশন ছিল, বলে দিয়েছিলাম ডোর ইনডোর শিডিউলটা করবে। উইন্ডো গুলো অনেকগুলো, তো একটা ডাব্লু সার্কেল করে দিয়ে স্টার্ট করে দেবে,
তাহলে আর এত উল্টা লেখার দরকার না হলেও হয়, টিপিক্যাল হলে রেখে দেবে। তোমারও তো প্ল্যানটা হয়ে গেছে, ডাইমেনশনটা ওভারঅল দেবে, ডাউন লেভেল গুলো লিখতে বলেছিলাম, আপ ডাউন ট্রিটারাইজার কত আছে। এটা কোন ফ্লোর? ফার্স্ট ফ্লোর, একটু তো দেখি। এটা গ্রাউন্ড ফ্লোর? কি ড্রয়িং পাঠিয়েছে? একই ড্রয়িং জানি, দুটোই ফার্স্ট ফ্লোর এসেছে। এলিভেশন ছিল না তোমার? হ্যাঁ ম্যাম, এলিভেশনও ছিল তো। ওই লেভেল গুলো তুমি একটু মার্ক করো, আর্টটা বলেছিলাম কতটা হাইট আছে, এটা গেছে সফিটে কতটা লাইনটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই টোটাল বিল্ডিং হাইটটা মার্ক করো তোমার, ঠিক আছে? এই অবধি কারেকশন থাক, আর রিপোর্ট গুলো প্যারালাল রেডি করতে থাকবে। নেক্সট ক্লাসে আমি রিপোর্ট গুলো নিয়ে আপডেট তোমাদের দিয়ে দেবো। আর কিছু বলার আছে? সবার এখানে হয়ে গেছে তো? দেখা না, দেখা না। আর কোনো কোয়ারিজ আছে কারো? রাজু, আকরাম, গৈরিকা, ইন্দ্রাণী, নিকিতা, অনুভব এবং নিকিতার যেহেতু প্রিয়াঙ্কা সেম আছে, রাজু, আকরাম আর তানিয়া সেম টপিক, দুজনের করে একজনই হয়েছে। আর কোয়ারিজ আছে কারো? হ্যালো, টপিক রিলেটেড আর কোনো কোয়ারিজ আছে? ম্যাম এক সেকেন্ড, হ্যাঁ বলো। বলছি যে একবার স্ক্রিন শেয়ার করে দেখাবো ওই এটা, ওই রোলিং, ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নেই, দেখো। আমার স্ক্রিন শেয়ারটা অফ করে, দেখাও তোমার। ম্যাম এটা করেছি, এটা হচ্ছে ম্যাম? এটা কি হ্যালো করছো আমি বুঝতে পারলাম না। ম্যাম, ওই যে রেলিং গুলো থাকে না, রোলিং, যে গোল গোল সিঁড়ি গুলো উঠে যায় না, রোলিং স্টেয়ারের, হ্যাঁ ওই যে রেলিং গুলো থাকে না, ওই যে সাইডের যে স্টিলের ইয়ে গুলো আছে, তুমি আগে প্ল্যানটা করেছো কি? হ্যাঁ প্ল্যানটা তো করেছি, প্ল্যানে করে করো দেখি আমি। এই যে ম্যাম, এই যে এই স্টেয়ারটা, হ্যাঁ এই স্টেয়ারটা তো বাইরের দিকে আছে, এটা দেখা যাচ্ছে, তো এরকমই ডিজাইন আছে মোটামুটি। এই জায়গাটা একটু করতে হবে ম্যাম, এই জায়গাটা। হ্যাঁ, বাট সিঁড়িটা তো গোল হয়ে ঘুরবে। হ্যাঁ ওটা ম্যাম যখন করবো না পুরোটা প্রপার করে তখন বসে যাবে। তাহলে করো করো প্রপার, আমি বুঝতে পারলাম না এটা।
মানে এই ডিজাইনটা ম্যাম হয়েছে, এই যে এই ডিজাইনটা নিয়ে মানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অতটা তো ফাইন হবে না, যতটা পার্থ করে গ্রাইন্ডার গুলো সাইড দিয়ে বেরিয়ে আসবে। এইগুলো ম্যাম এইগুলো করতে হবে ম্যাম, এই নিচেও একটা আর্ক হবে। হয়ে গেছে ম্যাম। তাহলে আর কোনো কোয়ারিজ নেই, তা নেক্সট ক্লাসে আমরা তোমাদের যা যা অবজারভেশন আছে দিলাম আমি, প্রত্যেকটা কারেকশন করে তোমরা আমাকে জমা দেবে, সাবমিট করবে, ঠিক আছে? দেখো প্রফেশনাল প্র্যাকটিসটা যখন তুমি, আমি আগের দিন তোমাদের ফাইন রিপোর্ট গুলো দেখিয়েছি, প্রেজেন্টেশনটাও যেমন একটা ভাইটাল পার্ট, যেমন টেকনিক্যালি যখন ড্রয়িংটা প্রেজেন্ট করছো তুমি যা দেখছো সেটাই তুমি কিন্তু পেপারে রিপ্রেজেন্ট করছো ড্রয়িং করে, তো সেটার সঙ্গে যেন তোমার পেপার ওয়ার্কের সঙ্গে তোমার ফটো যেন বা যেটা অ্যাসবিল্ট হচ্ছে অন্তত 90% মিল থাকে, একটু এদিক ওদিক অ্যাজাম্পটেড হয়, যেমন সেকশনটা আমরা ট্রাই করছি, আমরা জানি না কি ফাউন্ডেশন আছে, কি পুরোনো বা মন্দির কি স্ট্যাটাস আছে, কিন্তু আমরা কিছুটা ওভার ক্লিয়ার করে কথাটা বা বা কিছুটা কম্পেয়ার করে আমরা ড্রয়িংটা করছি, এটুকু ম্যানেজার। বাট PP2 কিন্তু আমাদের প্রপার মেজারমেন্ট ড্রয়িং গুলোকেই শেখায়, তো সেটা যেন ঠিক থাকে সবার কাছে, এটাই রিকোয়েস্ট। অ্যান্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে রিপোর্টে যখন ড্রয়িং গুলো আমি পার্স করছি তখন যেন ঠিকঠাক ড্রয়িংটাই হয়, রিপোর্টের সঙ্গে ছবিগুলোর সাথে ড্রয়িং এর যে মিল নেই এটা যেন না, অনেক জায়গায় মিসিং হয়ে যেতে পারে, ওই জন্য আমি ছবিগুলোকে কোলাজ করে করে বসাতে বলছি, ম্যান্ডেটেড। তাহলে কি হয়, তোমাদের কাজের সাথে যেটা কম্প্যাটিবিলিটিটা ঠিক থাকবে। ওকে, আর যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা করতে পারো, ধরেই নিচ্ছে আর নেই, তাহলে আমরা নেক্সট ক্লাস স্যারের কাছে ওয়েট করো। ওকে, থ্যাংক ইউ অল। গুড আফটারনুন অল, সবাই শুন, শুনতে পাচ্ছ তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের MMC ক্লাস টুডে উই আর গোয়িং টু স্টার্ট। হ্যালো, কেউ কিছু বলছো? Today we are going to start a new chapter, that is speech roof. I have already sent in the group the notes on this chapter. This is the last chapter on this subject, module 8. First of all, what is speech roof? Speech roof means the slope roof, which is inclined roof. That means top cover of the building is not in horizontal plane, that should be in an inclined plane. That is pitched roof. There are two divisions basically. One is tiled and sheeted slope roofs. Another is slope concrete slab roofs and shell roofs. The framework for tiled and sheeted roof, slope roofs can be made of timber, steel or concrete. Now, first of all, we can talk about the timber roofs. Owing to the introduction of concrete and steel and lack of good timber in India, modern roof constructions in large buildings are different from the traditional construction made from wood. Nowadays,
timber is generally used only for short spans, residential building and country houses. Large span roofs are mostly fabricated from steel sections, and the construction of wooden roof depends chiefly upon the plan of building and the style of the architecture, the climatic condition, the covering to be used. অর্থাৎ কভারিংটা টাইল হবে না শিটিং হবে তার উপর। আমরা সব জায়গায় কিন্তু আজকাল কংক্রিট রুফের ইউজটাই বেশি দেখি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এই স্লোপিং রুফটা করতে হয়। কেন করতে হয়? এই যে তিনটে কন্ডিশন পেলাম, the plan of the building and the style of architecture in that particular region, অর্থাৎ সেই রিজিয়নে আর্কিটেকচারাল ট্র্যাডিশনটা কি চলছে। অনেক সময় আমাদের বিল্ডিং করতে গেলে সেই ট্র্যাডিশনের উপর বেস করে আমাদের নিজেদের ডিজাইনটাকেও সেইভাবে ডেভেলপ করতে হয়। সেই সমস্ত জায়গায় আমরা স্লোপ রুফ ইউজ করি। নেক্সট পয়েন্ট ইজ ক্লাইমেটিক কন্ডিশন। যে সমস্ত জায়গায় হেভি রেনফল হয় অথবা হেভি স্নোফল হয় সেই সমস্ত জায়গায় আমাদের স্লোপ রুফ করতে হয়। থার্ড কন্ডিশন কোথায়? দ্য কভারিং টু বি ইউজড, অর্থাৎ যে সমস্ত জায়গায় টাইল ফ্যাব্রিকেশনটা বেশি হয় সেখানে টাইলগুলোকে রুফে ইউজ করার জন্য, অথবা শিটিং এর যেখানে অ্যাভেলেবিলিটি খুব বেশি সেই শিটিং দিয়ে রুফ কভার করার জন্য আমাদের স্লোপ রুফটা করতে হয়। তাহলে বেসিক্যালি স্লোপ রুফ আমরা যখন করব, বেসিক্যালি দুটো জিনিস দেখছি। ওয়ান ইজ টিম্বার ফ্রেমিং করে স্লোপ রুফ করা, অ্যানাদার ইজ স্টিল ফ্রেমিং করে স্লোপ রুফ করা। দুটো ভাবে স্লোপ রুফ করা যায়। আর একটা থার্ড স্লোপ রুফ হয়, সেটা হচ্ছে কংক্রিট স্ল্যাবটাকেই স্লোপে ইনক্লাইন্ড ভাবে ফিক্স করা। দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ কংক্রিটটাকে স্লোপে স্ল্যাবটাকে যে করি আমরা, সেটা বেসিক্যালি করি কি, বেশিরভাগ জায়গায় আমাদের শহরে যে সমস্ত জায়গায় একটু আর্কিটেকচারাল ডেভেলপমেন্টটাকে অন্য করতে চাই, একটা স্লোপ রুফ করে কিছু ট্র্যাডিশনাল কনভেনশনাল আর্কিটেকচারাল ফিচার আনতে চাই, সেই সমস্ত জায়গায় শুধু করি। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে আমরা বেসিক্যালি টিম্বার ফ্রেমওয়ার্ক করে স্লোপ রুফ করব, সেখানে কিন্তু স্প্যানটা খুব বেশি বড় করা যায় না। একটা নির্দিষ্ট পরিমাণ স্প্যানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ব্যাপারটা করতে পারি। এবারে এই যে স্লোপ টিম্বার রুফ, এটার জন্য আমাদের কতগুলো টার্ম একটু শিখতে হবে বা মনে রাখতে হবে। ফার্স্ট টার্ম ইজ স্প্যান, SPAN, স্প্যান। দেখো, ক্লিয়ার স্প্যান ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য ওয়ালস অর দ্য আউটার সাপোর্টস, অ্যান্ড দ্য এফেক্টিভ স্প্যান ইজ দ্য হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ বিয়ারিং অফ দ্য সাপোর্টস। আমরা কিন্তু যখন RCC চ্যাপ্টারটা পড়েছিলাম তখনও কিন্তু এই স্প্যান কথাটা পেয়েছিলাম, আশা করি মনে পড়ছে। তার মানে স্প্যানটা কি? ক্লিয়ার হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্ট, দ্যাট ইজ ক্লিয়ার স্প্যান, অ্যান্ড এফেক্টিভ স্প্যানটা সেন্টার অফ বিয়ারিংস টু সেন্টার অফ বিয়ারিংস
অফ দ্য সাপোর্টস, অর্থাৎ দুদিকে যদি দুটো সাপোর্ট থাকে তাহলে প্রত্যেকটা সাপোর্টের সেন্টার থেকে অন্য সাপোর্টের সেন্ট্রাল লাইন পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এফেক্টিভ স্প্যান। এটা খুব একটা বুঝতে কারোর অসুবিধে হলো না আশা করি। আচ্ছা, নোটসের 3 নম্বর পেজে তোমরা একটা ছবি দেখতে পাবে, দ্যাট ইজ পার্টস অফ এ স্লোপিং রুফ। জাস্ট একটা রুফ প্ল্যানের ছবি দেয়া আছে, কোন রুফটা কোন দিকে স্লোপ অ্যারো দিয়ে দিয়ে বোঝানো আছে, আর তাতে 1, 2, 3, 4 মার্কিং করা আছে এরকম। নেক্সট ইজ টার্ম ইজ পিচ, PITCH, পিচ। দ্য স্লোপ অফ এ রুফ ইজ টার্মড দ্য পিচ অ্যান্ড মে বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আইদার দ্য ডিগ্রি অফ ইনক্লিনেশন টু দ্য হরাইজেন্টাল অর দ্য রাইজ টু দ্য স্প্যান। এই পিচ কথাটা দুভাবে বোঝানো যায়। যে রুফটা ইনক্লাইন্ড পজিশনে আছে সেই রুফের যে ইনক্লিনেশনটা, এটা দুভাবে বোঝানো যায়। একটা হচ্ছে কত অ্যাঙ্গেলে রুফটা রয়েছে, অর্থাৎ হরাইজেন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রুফটা রয়েছে, দ্যাট ইজ 30 ডিগ্রি না 40 ডিগ্রি এইটা। অ্যান্ড অ্যানাদার ইজ রাইজ টু স্প্যান স্লোপটা দিয়ে, অর্থাৎ 1:3, অর্থাৎ রাইজ যদি 1 হয় তাহলে তার স্প্যানটা হবে 3 এরকমভাবে। এবারে নেক্সট একটা পয়েন্টে যাব, দ্যাট ইজ কল্ড ইবস, EAVES, ইবস। ইব মানে হচ্ছে একদম লোয়ার যে পার্টটা হয়, এই যে ইনক্লাইন্ড স্লোপ, ইনক্লাইন্ড যে স্ল্যাবটা বা ইনক্লাইন্ড যে রুফটা হলো তার যে লোয়ার পার্শনটা, পোর্শনটা, সেটাকেই বলা হয় ইব। ইন কেস অফ এ স্লোপিং রুফ দ্য লোয়েস্ট কোর্স অফ দ্য রুফ ইজ কল্ড ইবস। দে আর জেনারেলি মেড টু প্রজেক্ট বিয়ন্ড দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য ওয়াল, এস্পেশালি ইন প্লেসেস অফ হাই রেনফল, টু গিভ প্রোটেকশন টু দ্য ওয়াল ফ্রম রেন্স, ফর শেডিং দ্য ওয়ালস ফ্রম সান, অ্যান্ড অলসো ফর প্লিজিং অ্যাপিয়ারেন্স। এই যে ইব কথাটা, আমরা যখন একটা ইনক্লাইন্ড স্লোপ রুফকে ইন পজিশন ফেলি, তখন এক্সটার্নাল যে ওয়ালটা থাকে, এক্সটার্নাল ওয়াল থেকে এই রুফটা কিন্তু আরো বাইরের দিকে প্রজেক্টেড হয়ে যায়। কেন প্রজেকশন করি? তার কারণ হেভি রেনফল এরিয়ায় বৃষ্টির ছাঁটটা লেগে যাতে দেওয়ালটা নষ্ট না হয়, বাইরের দেওয়ালটা, হয়তো সেই ক্লাইমেটিক কন্ডিশনে সারাদিনই সেখানে বৃষ্টি হয়। সারাদিন যদি একটা দেয়াল ভিজতে থাকে তাহলে ডেফিনেটলি দেয়ালটা ড্যামেজ হয়ে যাবে। সুতরাং সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের কিন্তু এটা করতে হয়, এবং সেক্ষেত্রে এই প্রজেকশনটা কিন্তু প্রায় 750-এর মতো করতে হয় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে, এবং নন রেসিডেন্সিয়াল বড় বড় বিল্ডিংয়ে 900 থেকে 1500, অর্থাৎ 3 থেকে 5 ফুট পর্যন্ত প্রজেকশন করতে হয়, ডিপেন্ডিং অন দ্য হাইট অফ বিল্ডিং। কারণ বিল্ডিং হাইট যদি বেশি হয়, অর্থাৎ সেক্ষেত্রে প্রজেকশনটা আরও বাড়বে, কারণ বৃষ্টির ছাঁট যে অ্যাঙ্গেলে পড়বে তাতে করে যত বেশি প্রজেকশন আমরা দিতে পারবো ততটা কিন্তু আমাদের দেওয়ালটা প্রোটেক্টেড থাকবে। কিন্তু ম্যাক্সিমাম 5 ফিটের বেশি প্রজেকশন আমরা দিতে পারি না, কারণ আমরা জানি যে ক্যান্টিলিভার পোর্শন কখনো 1.5 মিটারের বেশি আমরা করতে পারি না। সেই জন্য প্রজেকশনটা কোনো মতেই আমরা কিন্তু 1.5 মিটার, অর্থাৎ 5 ফিটের বেশি করতে পারবো না।
The end of the rafters are usually out in such a manner that the rain gutters can be fixed to this fascia by brackets. এই সমস্ত প্রজেকশনের ক্ষেত্রে যখন বৃষ্টির জলটা স্লোপের উপর পড়ে ডাইরেক্টলি মাটিতে পড়ে তখন কিন্তু প্রচণ্ড প্রেসারে মাটিতে বৃষ্টির জলটা পড়ে। তার ফলে কি হয়, প্রচণ্ড প্রেসারে যখন বৃষ্টির জল মাটিতে পড়ে তখন সেখান থেকে জল ছিটকোতে থাকে। যদি সেখানে সফট সারফেস থাকে তাহলে সেই সারফেসটাও ড্যামেজ হয় এবং সমস্ত জায়গাটা ভীষণভাবে একটা জল টল জমে একটা স্লিপারি জায়গায় পরিণত হয়। সেইগুলো অ্যাভয়েড করার জন্যে আমরা করি কি, একদম এক্সট্রিম এজে তোমরা লক্ষ্য করে থাকবে যেখানে এজটা শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় ব্র্যাকেটের মাধ্যমে রেন গাটার ইউজ করে থাকি। রেন গাটারটা কিছুই না, একটা হাফ টাইপ চ্যানেলের মতো, রাউন্ড চ্যানেল যদি বলি, রাউন্ড চ্যানেল, হাফ রাউন্ড চ্যানেল, সেটাকে ব্র্যাকেটের সাহায্যে আমরা ওই এজে আটকাই, যার ফলে বৃষ্টির জলটা ডাইরেক্টলি মাটিতে পড়ে না, ওই চ্যানেল দিয়ে আবার চ্যানেলটাকে যেদিকে স্লোপে ইনক্লিনেট করা থাকবে সেই দিকে জলটা গড়িয়ে যাবে এবং জায়গায় জায়গায় রেন ওয়াটার পাইপ আমরা কানেক্ট করে দিই চ্যানেলটার সঙ্গে, যাতে করে ডাইরেক্টলি ওই চ্যানেলে বৃষ্টির জলটা পড়ে সেখান থেকে রেন ওয়াটার পাইপের মাধ্যমে নিচে চলে যেতে পারে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে গাটার। তার মানে এই যে স্লোপ রুফটা আমরা দেখলাম যেটাকে আমরা ইবস বলছি, ইবস পয়েন্টে গিয়ে আমরা গাটারটা ফিট করব। নেক্সট পয়েন্ট ইজ হিপড এন্ড, HIPPED, হিপড এন্ড। হিপড এন্ডটা কি, তোমরা ছবিটাতে দেখবে নাম্বার থ্রি বলতে বোঝাচ্ছে একটা কর্নার, সেটাকে হিপ, অর্থাৎ যেখানে দুটো সাইডের স্লোপিং রুফ এক জায়গায় মিট করছে সেটা হচ্ছে হিপ টেন্ড। হিপ রুফ ইজ ফর্মড বাই ফোর স্লোপিং সারফেসেস। যদি চারটে স্লোপিং সারফেসের মধ্যে দিয়ে আমরা যদি একটা পিরামিড তৈরি করি, ধরো পিরামিডের যে রুফ চারদিক থেকে স্লোপ উঠে গেছে, সেই যে এক একটা কর্নার গুলো নেবে যাচ্ছে সেই এক একটা কর্নার হচ্ছে হিপড এন্ড, কারণ সেখানে দুটো সারফেস একসঙ্গে মিট করছে। দ্য হিপড এন্ড অফ এ রুফ ইজ দ্য স্লোপিং এন্ড অফ এ রুফ অ্যান্ড ইজ জেনারেলি ট্রায়াঙ্গুলার ইন শেপ। দ্য হিপড সাইড হ্যাজ দ্য সেম স্লোপ অ্যাজ দ্য মেন রুফ। এই যে হিপের যে লাইনটা সেটা স্লোপটাও কিন্তু মেন রুফটার স্লোপটা যে অ্যাঙ্গেল বা যে রেশিওতে হচ্ছে এটাও কিন্তু তাই থাকতে হবে। দ্য হিপ র্যাপটার্স উইথ ওয়ান এন্ড বিয়ারিং অন দ্য ওয়াল প্লেট অ্যান্ড দ্য আদার এন্ড কাট and joined to the ridge board are used as the hips. The hip of a roof is the line of intersection of two slope planes. Two slope plane কেন বলছি, না একটু আগে যেটা বলছিলাম যে দুটো সাইডের, মনে করো একটা রুম আছে, রুমটা পুরোপুরি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সেটা একটা চারচালার ঘর, চারটে সাইডে আমার স্লোপ রুফটা নেবে গেছে, যে কোনো দুটো সাইডের যে জাংশনটা সেই জাংশনটাকেই বলছি আমরা হিপ টেন্ড।
এবং এই যে প্লেনগুলো, অর্থাৎ চারটে সাইডের, নর্থ সাইডের প্লেন, সাউথ সাইডের প্লেন, ইস্ট সাইডের প্লেন, ওয়েস্ট সাইডের প্লেন, এই চারটে প্লেন, যে প্লেনগুলো একটা একটার সঙ্গে জুড়ে যাচ্ছে, ঠিক সেই অ্যাঙ্গেলেই কিন্তু জোড়ার লাইনটা নামছে। সেইটাকেই বলা হয় হিপড লাইন, হুইচ ইজ ইন্টারসেকশন অব দ্য টু রুফ প্লেনস। নেক্সট পয়েন্ট ইজ গেবল এন্ড। গেবল এন্ড কাকে বলে? এখানে দেখো ছবিটার মধ্যে ছ নম্বর একটা এজ দেয়া রয়েছে। ছ নম্বর এজ মানে সলিড ভার্টিক্যাল প্লেন, যেখানে গিয়ে স্লোপ দুটো এন্ড হয়ে যাচ্ছে, দুটো স্লোপের এন্ডিং পয়েন্টটা যদি একটা হরাইজেন্টাল যদি একটা ভার্টিক্যাল সারফেস হয়, সেক্ষেত্রে সেই এন্ডটাকে আমরা বলি গেবল এন্ড। গেবল রুফ ইজ এ রুফ উইথ স্লোপস ইন টু ডাইরেকশনস অনলি, দ্য টু এন্ডস আর ভার্টিক্যাল ওয়ালস, ইভেন দো পিচড রুফস উইথ টু সিম্পল গেবল এন্ডস আর চিপ টু কনস্ট্রাক্ট, দে লুক ক্লামজি, হিপড স্লোপড রুফস আর মোর প্লেজিং অ্যান্ড আর জেনারেলি প্রেফার্ড, দ্য ভার্জ ইজ দ্য এজ অব দ্য রুফ প্ল্যান অ্যাট দ্য গেবল এন্ড। The verge is the edge of the roof plane at the gable end. যদি সিম্পল একটা রুফ চিন্তা করি, যে রুফটার ধরো ফ্রন্ট ফেসটা, ফ্রন্ট ফেসটা যদি ভার্টিক্যাল এন্ড হয়, পুরো ভার্টিক্যাল সারফেস, ব্যাকটাও ভার্টিক্যাল সারফেস, শুধু স্লেপটা নমে গেছে, মাঝখানে হাইয়েস্ট পয়েন্ট দিয়ে দুটো সাইডে নেমে গেছে, সেক্ষেত্রে এই যে স্লোপটা হলো সেটা হচ্ছে টু ডাইরেকশনাল স্লোপড রুফ, অর্থাৎ দুটো ডিরেকশনে, মনে করি লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে আমার স্লোপ দুটো নেমে গেছে, সামনেটা ভার্টিক্যাল পেছনটা ভার্টিক্যাল। তাহলে এই যে সামনে আর পেছনের দেয়ালটা, এই দুটো দেয়াল কিন্তু গেবল এন্ড হয়ে গেল, কারণ এই দিকে এই ডিরেকশনে কোনো স্লোপিং বা ইনক্লাইন স্ল্যাব পড়ছে না, এই ডিরেকশনটা পুরোপুরি ভার্টিক্যাল সারফেস, যেটার এগেনস্টে স্লোপগুলো নামছে এটার রাইট অ্যাঙ্গেল ফেসে। নেক্সট পয়েন্টে যাব রিজ, RIDGE, রিজ। রিজ মানে তোমরা রুফ প্ল্যান করছো, এখন রুফ প্ল্যানে রিজ পয়েন্টটা বুঝতে পারছো, যে হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা বলি জেনারেলি রিজ পয়েন্ট। এখানেও ঠিক একই ব্যাপার, হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে রিজ পয়েন্ট, অর্থাৎ যে হাইয়েস্ট লাইনটা থেকে স্লোপটা দুদিকে নেমে গেছে, ইট ইজ দ্য নেম গিভেন টু আপার এজ অর দ্য লাইন ফর্মড বাই দ্য ইন্টারসেকশন অব দ্য রুফ সারফেসেস। অর্থাৎ ইনক্লাইন্ড রুফ দুপাশে যখন ইনক্লিনেশন হচ্ছে, তার যে হাইয়েস্ট পয়েন্টটা, সেই হাইয়েস্ট পয়েন্ট বা হাইয়েস্ট লাইনটাকে আমরা বলি রিজ লাইন। ছবিটাতে দেখো যে লাইনটা থেকে স্লোপটা শুরু হচ্ছে সেইটাকে মার্ক করা আছে দু নম্বর রিজ লাইন বলে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যালি, VALLEY, ভ্যালি। দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ টু রুফ প্লেনস কন্টেনিং অ্যান অ্যাঙ্গেল অফ লেস দ্যান 180 degrees। অর্থাৎ এই যে ভ্যালি পয়েন্টটা লক্ষ্য করে দেখো,
যখন ভেতর দিকে স্লোপটা নাবছে ছবিটাতে, তখন হিপের ঠিক অপোজিট যে লাইনটা সেটাকে ভ্যালি দেখানো হয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটা ডাউনে নেমে আসছে দুদিকে স্লোপ থেকে। এই পয়েন্টটা হচ্ছে ভ্যালি পয়েন্ট, অর্থাৎ দুদিকে রিজ পয়েন্ট থেকে যখন স্লোপ নেমে আসে, যে লাইন বরাবর যেই স্লোপটা নামবে সেইটাকে বলা হয় ভ্যালি পয়েন্ট। দ্য মেন স্লোপিং মেম্বার যেগুলো হয়, স্লোপিং মেম্বারগুলো আমরা ডিটেলে এরপরে যাব, সেই স্লোপিং মেম্বারগুলোর নাম হচ্ছে র্যাফটার। ওভার দিস র্যাফটার রিপার্স আর প্লেসড হরাইজেন্টালি। ইফ হরাইজেন্টাল মেম্বার্স আর লার্জ ইন সাইজ দে আর কল্ড পার্লিন। তাহলে প্রথমে র্যাফটার পাই, তারপরে রিপার পাই, তারপরে পাই পার্লিন। এইগুলো আস্তে আস্তে আমরা নেক্সট যে ডিফারেন্ট টাইপস অফ রুফগুলো দেখব, সেইগুলোর মধ্যে আমরা এই মেম্বারগুলো দেখতে পাব। এবারে আস্তে আস্তে আমরা ডিফারেন্ট টাইপস অফ পিচড টিম্বার রুফে ঢুকব। তোমরা দেখো এর প্রথমটা হচ্ছে লিন টু রুফ, LEAN হাইফেন দিয়ে TO, তারপরে হচ্ছে রুফ, লিন টু রুফ। লিন টু রুফ ব্যাপারটা কি? অর্থাৎ স্লোপটা একদিকে নেমে যায়। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ স্লোপ ইজ দ্য লিন টু অর টেন্ট রুফ। ইট ইজ জেনারেলি ইউজড ফর শেডস অ্যান্ড স্পেসেস হুইচ আর অ্যাটাচ টু এ মেন বিল্ডিং। ইট ইজ ইউজুয়ালি কনস্ট্রাক্টেড অ্যাজ মনোপিচড রুফ। ম্যাক্সিমাম স্প্যান ইউজুয়ালি ইজ অ্যাবাউট 2.5 মিটার। এখানে ম্যাক্সিমাম স্প্যান 2.5 মিটার মানে স্লোপটা ম্যাক্সিমাম 2.5 মিটার ওয়াইড স্প্যানকে কভার করতে পারবে এবং স্লোপটা একদিকে হবে, উঁচু থেকে নিচে নেমে যাবে। সাপোজ কোনো একটা বিল্ডিং আছে, ফর এক্সাম্পল তার পাশে আমরা হয়তো একটা টেম্পোরারি শেড দিয়ে গাড়ি রাখার জায়গা করছি, টেম্পোরারি শেড দিয়ে গ্যারেজ করছি। তখন সেটা আমরা কি করি যে অনেক সময় আমার মেইন যে বিল্ডিংটা আছে সেখান থেকে স্লোপে একটা রুফ কনস্ট্রাকশন করি। এই যে একদিকে স্লোপ দিয়ে কনস্ট্রাকশনটা করি এইটাকেই আমরা বলবো লিন টু রুফ। এখানে লিন টু রুফে তোমরা যদি স্কেচটা লক্ষ্য করো ড্রয়িং এর মধ্যে, দেখবে দুদিকে সাপোর্ট, মাঝখানে স্প্যান আছে 2.5 মিটার, ওপরে স্লোপটা একদিক থেকে একদিকে নেমে গেছে। সেগুলো হচ্ছে র্যাস্টার দিয়ে, এই র্যাস্টার গুলো 400 সেন্টার টু সেন্টারে লাগানো থাকে এবং র্যাস্টারের ওপর দিয়ে আমরা কি করি যদি টাইল বসাই তাহলে আবার রিপার মানে ছোট ছোট কাঠ মোটামুটি 300 ডিস্টেন্সে র্যাফটারের ওপর দিয়ে সেগুলোকে ফিক্স করি এবং এক একটা রিপারে এক একটা টাইল বসানো হয়। একদম নোটসের শেষের দিকে তোমরা যদি যাও লক্ষ্য করবে কিছু স্কেচেস দেওয়া আছে ড্রয়িং এর, সেই স্কেচগুলোতে দেওয়া আছে কিরকম ভাবে টাইল ফিক্সিং হয়। সেখানে দেখবে রিপারের ছবি দেয়া আছে, র্যাফটার রিপার আলাদা করে করে দেয়া আছে। এবং এই র্যাফটার যখন আমরা ওয়ালের সঙ্গে লাগাই তখন সেখানে একটা 32 mm থিক পিচিং প্লেট ফিক্স করা হয় ওয়ালে। অর্থাৎ র্যাফটার তো একটা উডেন মেম্বার, 100x50 উডেন মেম্বার,
এই উডেন মেম্বারটা কিন্তু ডাইরেক্টলি আমরা ওয়ালের সঙ্গে ফিক্স করি না, সেখানে একটা অ্যানাদার পিস অফ উড, পিচিং প্লেট বলি যেটাকে, অ্যানাদার পিস অফ উড দিয়ে সেটার সঙ্গে উডটা ফিক্স করি, যাতে ফিক্সিং অ্যারেঞ্জমেন্টটা একটু স্টেবল হয়। কারণ যেহেতু এই উডটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেল পজিশনটা যদি ডাইরেক্ট ওয়ালের সঙ্গে আমি অ্যাঙ্গেল করে একটা কাঠ বসাতে চাই, সেটা বসানোটা খুব ইজি হবে না। সেই জন্য করা হয় কি, ওয়াল সারফেসের ওপর অ্যানাদার একটা উডেন পিস, সেটাকে আমরা বলি পিচিং প্লেট, সেই পিচিং প্লেটটা অ্যাড করে তার সঙ্গে র্যাফটার মেম্বারটাকে ইনক্লাইন্ড করে আমরা ফিক্স করি। এবং যেখানে নাকি ওয়ালের ওপর সাপোর্ট নিচ্ছে লোয়ার হাইটে, অর্থাৎ স্লোপটা যেখানে এন্ড হচ্ছে, সেখানেও কিন্তু একটা লক্ষ্য করবে তোমরা, ব্রিক ওয়ালের ওপর আমরা কিন্তু একটা ওয়াল প্লেট লাগাই, যেটার ওপর এই স্লোপটা স্টেবল কন্ডিশনে থাকতে পারে। যখন নাকি আমরা এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করছিলাম, অর্থাৎ ছোট্ট স্প্যান একদিকে স্লোপ, সেটার নাম হচ্ছে লিন্টু রুফ। যদি পরের স্কেচটায় যাও দেখবে কাপল রুফ। কাপল রুফ মানে হচ্ছে স্লোপটা, প্রথম স্লোপটা দুদিকে রান করছে, দুদিকে ইনক্লিনেশনটা রয়েছে। কাপল রুফ অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ আর রুফস কনজিস্টিং অফ পেয়ার্স অফ র্যাফটার্স ফিক্সড অ্যাট দেয়ার ফিট টু দ্য ওয়াল প্লেট অ্যান্ড পিচিং এগেনস্ট দ্য রিজ পিস। এখানে কিন্তু এই যে কাপল রুফ মানে দুটো পেয়ার অফ র্যাফটার দিয়ে আমরা স্লোপটা তৈরি করছি, নর্মালি যখন 2.5 মিটার স্প্যান এক্সিড করে যায় তখন কিন্তু আর লিন্টু রুফ করা যায় না, তখন কাপল রুফে যেতে হয়। কাপল রুফ ব্যাপারটা কি, না পেয়ার অফ র্যাফটার দিয়ে আমরা সেন্ট্রাল লাইনের এগেনস্টে দুদিকে র্যাফটারগুলো স্লোপে ফিক্স করি। দুদিকে যখন ফিক্স করি তার মানে মাঝখানে একটা রিজের সৃষ্টি হয়, এই মাঝখানে রিজ পয়েন্টে আমরা কিন্তু 32 mm থিক রিজ বোর্ডটা লাগাই, যেটার এগেনস্টে আমরা বোথ সাইডে র্যাফটারগুলো নামিয়ে আনি। এখানে কিন্তু ম্যাক্সিমাম স্প্যান এটার ক্ষেত্রে হয় 3.6 মিটার। লক্ষ্য করছো যে ধাপে ধাপে কিরম আমাদের স্প্যানটা যখন বাড়ছে ইনক্লিনেশন, সেই অনুযায়ী কিন্তু স্টাইল অফ রুফিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমটা খুব ইজি ছিল, যেটা কিনা শর্ট স্প্যান ছিল, 2.5 মিটার মাত্র স্প্যান ছিল, সেখানে কিন্তু আমরা সিম্পলেস্ট ফর্মে অর্থাৎ লিন টু রুফে সাপোর্ট দিয়ে আমরা রুফিংটা করতে পেরেছিলাম। যেই স্প্যানটা একটু বাড়লো, 3.6 মিটার হয়ে গেল, সেখানে কিন্তু আমরা দের আর লিন টু রুফ কাজ করলো না, আমাদের কাপল রুফে যেতে হলো। কাপল রুফ থেকে আবার কাপল রুফের আমরা ম্যাক্সিমাম স্প্যান দেখলাম কত, 3.6 মিটার। ছবিগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে অ্যাট দ্য সেম টাইম, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ক্লিয়ারলি। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে ক্লোজড কাপল রুফ। ক্লোজড কাপল রুফে কি হচ্ছে, দিস রুফস আর সুটেবল ফর স্প্যান আপ টু অ্যাবাউট 4.5 মিটার অ্যান্ড আর সিমিলার টু কাপলড রুফ বাট উইথ এ টাই ফিক্সড টু দ্য ফিট অফ দ্য rafters. This tie prevents the feet of the rafters from spreading and thus the danger of the walls overturning is
avoided. The ties also acts as ceiling joist. এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, স্প্যান যখন 4.5 মিটার হয়ে যাচ্ছে, তখন আগের বারের মতো আমরা কাপল ফর্মে পেয়ার অফ র্যাপ্টারস সাজাচ্ছি ঠিকই, কিন্তু তার সঙ্গে একটা হরাইজেন্টাল মেম্বার আমাদের অ্যাড করতে হচ্ছে। যেই হরাইজেন্টাল মেম্বারটা নাকি দুটো র্যাপ্টারের সঙ্গে একটা টাই আপ তৈরি করছে, যেটা নাকি জয়েস্ট হিসেবে কাজ করছে। যদি র্যাফটারগুলো এখানে, যেহেতু স্প্যানটা কিছুটা হলেও বড় হয়ে যাচ্ছে, র্যাফটারগুলোর সাইজ লক্ষ্য করো বেড়ে গেছে, 150x50 র্যাফটার সাইজ হয়ে যাচ্ছে, মানে র্যাফটারের সেকশনগুলো সব র্যাফটারই কিন্তু 400 দূরে দূরে লাগানো হচ্ছে ইনক্লাইন্ড ওয়েতে, এবং হরাইজেন্টাল টাইটা কিন্তু 400 সেন্টার টু সেন্টার পর পর রুমের লেন্থ অনুযায়ী আমাদের বসাতে হচ্ছে। এখানে কিন্তু এই যে জয়েসটা কিন্তু আরো সাইজ বড় হয়ে গেছে, লক্ষ্য করো জয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু 50x200 পর্যন্ত সাইজ নিয়েছি। এইটা হলো ক্লোজড কাপল রুফ, অর্থাৎ ক্লোজড কাপল রুফে আমরা কি দেখতে পাচ্ছি সেকশনে, যে মাথায় একটা ট্রায়াঙ্গুলার শেপের ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছি। লিনটু রুফে কি ছিল, একটা ইনক্লাইন্ড মেম্বার ছিল, ক্লোজড কাপল রুফে আমাদের দুটো ইনক্লাইন্ড মেম্বার পেয়েছি, এই কাপল রুফে আর ক্লোজড কাপল রুফে দুটো ইনক্লাইন্ড মেম্বারের সঙ্গে সেটাকে টাই করার জন্য অ্যানাদার হরাইজেন্টাল মেম্বার অ্যাড হলো, অর্থাৎ ক্লোজড কাপল রূপে আমাদের তিনটে উডেন মেম্বার কিন্তু অ্যাড হয়েছে। এই যে ট্রায়াঙ্গুলার মেম্বারটা, ধরো কোন রুম 4.5 মিটার চওড়া আছে আর লম্বায় আছে ধরো সে 4 মিটার, যেই দুটো দিক 4 মিটার আছে সেই দুটো দিকে আমরা স্লোপ গুলো নামাবো, তাহলে এই যে ট্রায়াঙ্গুলার ফর্মেশনটা আমাদের উডেন মেম্বার দিয়ে পেলাম, এইটা 400 দূরে দূরে আমাদের কিন্তু বসাতে হবে, অর্থাৎ 4 মিটার যদি রুমের লেন্থ থাকে, তাহলে 400 দু গ্যাপে গ্যাপে যদি আমরা বসাই, আমাদের টোটাল কতগুলো বসাতে হচ্ছে, না 11খানা মেম্বার বসাতে হচ্ছে, কারণ 400x10 মানে চারটে গ্যাপ, 400 করে করে যদি গ্যাপ হয় 10টা গ্যাপে, তবে আমাদের 4 মিটার কভার হবে, অর্থাৎ সামনে সারফেসে একটা, পেছনের সারফেসে একটা, এবং ইন্টারমিডিয়েট 9খানা ওই রকম ট্রায়াঙ্গুলার মেম্বার আমাদের বসাতে হবে। এরপরে যে ট্রায়াঙ্গুলার মেম্বারের স্লোপগুলো যেদিকে আছে সেই দিকে আমরা হরাইজেন্টালি রিপার বসাবো, তার উপরে আইদার টাইল বসাবো অথবা শিটিং করব। শিটিং নানান রকম হতে পারে, ফাইবার গ্লাসের শিটিং হতে পারে, সিজিআই শিটের শিটিং হতে পারে। হোয়াট ইজ সিজিআই শিট? করুগেটেড গ্যালভানাইজড আয়রন শিট। ফাইবার শিট হতে পারে, সিজিআই শিট হতে পারে, অথবা এসি শিট হতে পারে। এসি শিট ইজ অ্যাসবেস্টাস সিমেন্ট বোর্ড বা অ্যাসবেস্টাস সিমেন্ট শিট। এগুলো করুগেটেড ফর্মেও পাওয়া যায়, আবার প্লেন ফর্মেও পাওয়া যায়। এই তিনটে টাইপের পর দেয়ার ইজ অ্যানাদার টাইপ, নেম ইজ কোলার রুফ। এই যে কোলার রুফ, টু ইনক্রিজ দ্য ইনসাইড হাইট অফ এ রুম, এ কোলার টাই রুফ ইজ ইউজড। দ্য সিলিং ইজ অবটেন্ড বাই সিলিং দ্য আন্ডার সাইড অফ দ্য কোলার অ্যান্ড পার্ট ওয়ে ডাউন দ্য রুফ র্যাফটার্স
to the wall. They usually cover spans up to 5 meters. এখানে লক্ষ্য করো যে ক্লোজড কাপলের ক্ষেত্রে আমরা এই যে হরাইজেন্টাল জয়েস্ট মেম্বারটা যে পজিশনে রেখেছিলাম এইখানে সেই কোলার মেম্বারটাকে আরো খানিকটা ওপরে তুলে দিতে পারি, কারণ কি না তলা থেকে সিলিং হাইটটা অর্থাৎ ফ্লোর থেকে সিলিং হাইটটা কিছুটা পরিমাণ বাড়ানো যেতে পারে। ম্যাক্সিমাম কত বাড়ানো যায়? না ম্যাক্সিমাম হচ্ছে 1/3 অফ হাইট। হাইট মিন্স এখানে হচ্ছে স্লোপিং এর পিচিংটা যত হাইটে ছিল তার 1/3 পর্যন্ত এটা তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা রুমের ইনসাইডে ওই হাইটটা গেইন করতে পারি। এইগুলো হলো সিম্পল রুফ ট্রাস, সিম্পল রুফ উডেন ফ্রেমওয়ার্কের রুফ। নেক্সট ওয়ান ইজ পার্লিন রুফ। When the roof exceeds the span of 5 meter, 5 meter jakhon span ta exceed kore jabe, we can use a collar roof with a tie running horizontally between the collars. These roofs are suitable for total span up to about 9 meter. Ekta simple chobi dekho, dekho okhane deya ache purlin roof bole. কোলার রুফ উইথ এ টাই, মাঝখান দিয়ে ওই কোলার এর পরে আবার পার্লিন দিয়ে টাই করা আছে যেটা হরাইজেন্টালি গেছে অ্যালং দ্য লেন্থ অফ দ্য রুম। নেক্সট ক্লাসে ডিসকাস করব উডেন রুফ ট্রাসেস, অর্থাৎ এর থেকেও বড় স্প্যান হলে কিভাবে উডেন রুফ ট্রাস দিয়ে আমরা সেগুলোকে কভার করতে পারি। সেখানে আরো বিভিন্ন টাইপের রুফ আসবে, যেমন কিং পোস্ট ট্রাস কিরকম হয়, কুইন পোস্ট ট্রাস বেসিক্যালি কি করে হয়, ল্যামিনেটেড রুফ শিটিং কি করে হয়, এই সমস্তগুলো। আজকে আর ফার্দার খুব একটা ডিসকাস করব না, একদিনে বড় চ্যাপ্টার আছে। আজকে এইটুকুই থাকলো। এবারে বলো আজকে যেটুকু বললাম বেসিক্যালি আমরা কি শিখলাম আজকে? না অ্যাপার্ট ফ্রম দ্য হরাইজেন্টাল রুফ দেয়ার আর অ্যানাদার কাইন্ড অফ রুফ দ্যাট ইজ পিচ রুফ অর্থাৎ স্লোপিং রুফ বা ইনক্লাইন্ড রুফ। ইনক্লাইন্ড রুফ দু রকম হয় বেসিক্যালি, টাইলড অ্যান্ড শিটেড রুফ হয় একটা, আর একটা হয় ইনক্লাইন্ড কংক্রিট স্ল্যাব দিয়ে রুফ করা হয় বা শেল রুফ। নর্মালি টাইলড অ্যান্ড শিটিং রুফ যেটা সেটা বিভিন্ন কারণে করা হয়, একটা হচ্ছে লোকাল আর্কিটেকচারটা কীরকম তার উপর ডিপেন্ড করে করা হয়, একটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশনের ওপর, আর একটা হচ্ছে কভারিং কি ইউজ করছি সেইটার উপর। তিনটে কারণে আমাদের ওই ধরনের উডেন ফ্রেমওয়ার্ক করে স্লোপিং রুফ তৈরি করা হয়। এই স্লোপিং রুফ তৈরি করতে গিয়ে আমরা কতকগুলো টার্ম আজকে শিখলাম। নাম্বার ওয়ান ইজ স্প্যান, অর্থাৎ ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্টস, দ্যাট ইজ স্প্যান। আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্ট হলে সেটা হচ্ছে এফেক্টিভ স্প্যান। তারপরে শিখলাম পিচ বলে একটা কথা, পিচ কি না হাইয়েস্ট পার্ট অফ দ্য স্লোপিং রুফ, অর্থাৎ যে পয়েন্টটা থেকে দুদিকে বা চারদিকে স্লোপগুলো নেমে যাচ্ছে সেই হাইয়েস্ট পয়েন্ট বা হাইয়েস্ট লাইনটা হচ্ছে আমাদের না সেটা হচ্ছে রিজ। পিচ হচ্ছে অন্য কথা, পিচ মিন্স দ্য স্লোপ অফ দ্য রুফ। স্লোপ অফ দ্য রুফ হচ্ছে
আইডার বাই অ্যাঙ্গেল, অর্থাৎ 30 ডিগ্রিতে স্লোপ না 45 ডিগ্রিতে স্লোপ না 40 ডিগ্রিতে স্লোপ, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট ইজ রেশিও অফ দ্য হাইট ইজ টু স্প্যান, এটা হচ্ছে পিচ। অর্থাৎ কোনো একটা স্লোপিং রূপ কোথাও দেয়া হলো তোমাকে ডিজাইন করতে, বলা হলো তার পিচিং অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তার মানে কি এন্ড সাপোর্ট থেকে তোমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে ইনক্লিনেশনটা করতে হবে বোথ এন্ড থেকে, এবং যে পয়েন্টে গিয়ে রিচ করবে সেন্ট্রালি, যে পয়েন্টে গিয়ে তারা ইনক্লাইন স্ল্যাব দুটো বা ইনক্লাইন প্লেন দুটো মিট করবে, সেই পয়েন্টটা হয়ে যাবে রিচ পয়েন্ট। অ্যানাদার একটা জিনিস দেখলাম, ইবস। ইবস কি না, হাইয়েস্ট পয়েন্ট থেকে যখন ইনক্লাইন্ড প্লেনটা লোয়েস্ট পয়েন্টে নেমে গেছে, তখন লোয়েস্ট পয়েন্টে যে ওয়ালটা আছে সেই পয়েন্টটাকে আমরা বলি ইবস। ইবস জেনারেলি আউটার ওয়াল থেকে খানিকটা প্রজেক্টেড থাকে, অ্যাবাউট 750 to 900, ম্যাক্সিমাম এটা 1500 প্রজেকশন হতে পারে, টু প্রোটেক্ট দ্য ওয়াল ফ্রম রেন ওয়াটার, অ্যাট দ্য সেম টাইম টু প্রোটেক্ট দ্য ওয়াল ফ্রম সান, অ্যান্ড কিছুটা হলেও জিনিসটা দেখতে বেটার লাগে। অ্যানাদার টার্ম ইজ হিপ টেন্ড, অর্থাৎ যখন নাকি দুটো স্লোপ এক জায়গায় মিট করছে, দুদিকে স্লোপ রাইট অ্যাঙ্গেলে মিট করছে, তখন যে জয়েন্টটা হয় দ্যাট ইজ হিপ জয়েন্ট বা হিপ টেন্ড। যখন একটা ভার্টিক্যাল ওয়ালে এসে দুটো স্লোপ রূপ শেষ হয়ে যায়, তখন সেই ভার্টিক্যাল এন্ডটাকে বলা হয় গেবল এন্ড। আর ভ্যালি হচ্ছে দুদিকে স্লোপ যখন একসঙ্গে একটা পয়েন্টে মিট করে একটা নিচের দিকে চলে যাচ্ছে, সেইটা হচ্ছে ভ্যালি পয়েন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে একটা রূপ প্ল্যান দেখিয়ে প্রত্যেকটা পয়েন্ট গুলোকে মার্ক করা হচ্ছে, ইবস, রিজ, হিপ, ভ্যালি, হিপ টেন্ট, গেবল এন্ড এটসেট্রা, এবং লিন্টু রূপ, এখানে লিন্টু রূপটাও কিন্তু শো করা আছে। এরপরে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপস অফ পিচ টিম্বার রূপ কি করে হয়। একটা খুব সিম্পল সাপোর্টেড রুফ যেটা একদিকে স্লোপ হয়ে যায় সেটাকে বলে লিন্টু রুফ, যেটা স্প্যান নাকি খুব কম হয়, 2.5 মিটার স্প্যান হয়। এখানে একটা মাত্র মেম্বারই, র্যাফটার মেম্বারটা শুধু অ্যাট অ্যান অ্যাঙ্গেল ওপর থেকে নিচে নেমে আসে, এবং সেটাকে পরপর 400 দূরে দূরে ফিক্স করে তার উপর টাইল বা শিটিং করা হয়। নেক্সট টাইপ দেখলাম যখন স্প্যানটা আরেকটু বড় হয়ে যায়, 3.6 মিটার পর্যন্ত স্প্যান হয়ে যায়, সেটাকে বলে কাপল রূপ। কাপল রূপের ক্ষেত্রে আমরা বোথ সাইডের সাপোর্ট থেকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমরা র্যাফটারগুলোকে প্লেস করি, কাপল অফ র্যাফটার, অর্থাৎ পেয়ার অফ র্যাফটার, দুদিক থেকে দুটো র্যাফটার এসে মাঝখানে যে পয়েন্টে এরা মিট করে সেই পয়েন্টে একটা রিজ বোর্ড দেয়া থাকে। ম্যাক্সিমাম এইটার স্প্যানটা 3.6 মিটার পর্যন্ত আমরা করতে পারি কাপল রূপে। যখনই নাকি এই স্প্যানটা আবার একটু বেড়ে যায় 3.6-এর থেকে বেশি, কিন্তু ম্যাক্সিমাম 4.5 মিটার পর্যন্ত হয়, তখন আমরা ক্লোজড কাপল রূপ করি। কিভাবে না, ওই আগের মতো কাপল রূপ দুদিক থেকে যেমন র্যাফটারগুলো উঠলো, সেই র্যাফটারগুলো যে বেস হরাইজন্টাল লাইন থেকে উঠছে সেখানে একটা কোলার অ্যাড করি, সেই কোলারটা অ্যাড করি, সেটা জয়েস্ট হিসেবেও কাজ করে এবং টাই মেম্বার হিসেবেও কাজ করে, এবং এন্টায়ার ফ্রেমওয়ার্কটা একটা ট্রায়াঙ্গুলার ফর্মে হয়, এটাকে বলা হয় ক্লোজড কাপল রূপ। আবার এই ক্লোজড কাপল রূপের ক্ষেত্রে যদি তলার হাইটটা আমরা কিছুটা বাড়াতে চাই, সেক্ষেত্রে স্প্যানটাও যদি একটু বড় হয়ে যায়, তখন আমরা এই কোলারটাকে মুভ করে আরো কিছুটা উপরে তুলে দিতে পারি,
ওয়ান থার্ড অফ দ্য পিচ হাইট, পিচ হাইট যেটা, সেই পিচ হাইটের ওয়ান থার্ড পর্যন্ত উপরে তুলে দিয়ে আমরা এটাকে কোলার রুফ হিসেবে ইউজ করতে পারি। এরপরে যত স্প্যান বাড়বে আমাদের পার্লিন ইউজ করতে হবে, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গুলার শেপের আমরা উডেন মেম্বারগুলো ইউজ করছিলাম একটার পর একটা 400 দূরে দূরে, এর উপর দিয়ে আবার হরাইজেন্টাল মেম্বার নিতে হবে যেগুলোকে বলা হয় পার্লিন, সেইভাবে অ্যাড করে আমাদের উডেন ফ্রেমওয়ার্কটা করতে হবে। আপ টু ম্যাক্সিমাম 9 মিটার স্প্যান পর্যন্ত আমরা কিন্তু এইভাবে উডেন ফ্রেমওয়ার্ক করে পিচ রুফিং করতে পারি। পরের ক্লাসে আমরা আরো দুটো স্পেশাল টাইপ শিখব, দুটো টাইপের উডেন ট্রাস, দ্যাট ইজ কুইন পোস্ট ট্রাস অ্যান্ড কিং পোস্ট ট্রাস। আপাতত আজকে এই পর্যন্তই রাখলাম। কারুর কি কোনো অসুবিধে আছে বুঝতে? বোঝার সময় কিন্তু অবশ্যই তোমরা ছবিগুলো স্টাডি করবে, ব্যাপারটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে। তাহলে আজকে যে এটুকু পড়লাম তার মধ্যে দেখো এরম টাইপের শর্ট কোশ্চেন কিন্তু আমি করতে পারি। ইন এ পিচড রুফ কনস্ট্রাকশন, রুফ সারফেসেস আর প্লেসড হরাইজেন্টালি অর ভার্টিক্যালি অর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কি অ্যান্সার হবে? ভেরি সিম্পল কোশ্চেন, রুফ সারফেস গুলো হরাইজেন্টাল থাকবে না ভার্টিক্যাল থাকবে না ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল হবে? যে কেউ বলো। ইনক্লাইন্ড স্যার। ইনক্লাইন্ড, গুড। পিচ রুফ এন্ডিং অন এ ভার্টিক্যাল ওয়াল ইজ কল্ড হিপটেন্ট অর গেবল এন্ড, গেবল এন্ড। আরেকটু ভালো করে পড়বে তাহলেই বুঝতে পারবে। এই ধরনের ছোট ছোট কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। পরের দুটো ট্রাস বা পার্টিকুলার কোনো একটা রুফ দেখিয়ে তার ডিটেল স্কেচ করে বোঝাতে বলতে পারে, যেমন লিন টু রুফ বা কাপল রুফ, তখন তোমাকে ছবি দিয়ে বোঝাতে হবে এই রকম। আর একটা কোশ্চেন এটা অনেকবার আসে যে শো দ্য ডিফারেন্ট পার্টস অফ এ স্লোপিং রুফ, তখন কিন্তু ওই তোমাদের স্লোপ রুফের একটা স্কেচ দেখিয়ে যেখানে পয়েন্ট করে করে দেখানো আছে ইভ রিজ, সেইগুলো পয়েন্ট করে করে দেখাতে হবে এই রকম। আশা করছি নেক্সট ক্লাস পাবো না, নেক্সট বুধবারে তো ক্লাস পাবো না, বুধবারে তো ছুটি থাকবে এনিহাও 12 জানুয়ারি। আমি জানি না কবে পাবো নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে তাহলে এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেলব। নেক্সট উইকে তো হওয়ার কথা ইন্টারনাল, এখনো অবধি কোনো মিটিং বা ডেট ফিক্স হয়নি, হলেই জানিয়ে জানতে পারবে তোমরা। বলো, তোমাদের দিক থেকে কোনো কোয়েরি আছে কিছু? না স্যার আপাতত নেই। আপাতত নেই, ঠিক আছে। একটু আমি বলবো, যেটুকু পড়ালাম একটু যদি রাতের দিকে নোটসটা একটু চোখ বুলিয়ে নাও তাহলে দেখবে ব্যাপারটা ইজি হয়ে যাবে অনেক। আজকে তো রেমিডিয়াল ক্লাস নেই, কোনো অসুবিধে নেই, একটু যদি ইভেন ক্লাসের পরেও, বেশি তো না 3-4টে পেজ, যদি উল্টে একটু দেখে নাও স্কেচগুলো বুঝে নেবে ছবিগুলো, তাহলেই দেখবে আর কোনো অসুবিধে নেই। স্কেচগুলোতে খুব ভালো করে দেখবে একটা, এমনি নোটসের পরেও
নোটসের শেষের দিকে তিনটে অ্যাডিশনাল পেজ বোধহয় আছে শুধু স্কেচের। 1 মিনিট, এমনি তো নোটস এর মধ্যে মধ্যে হ্যান্ড স্কেচ আছে, তাছাড়াও দেখবে নোটস এর পরে রুফিং বলে লাস্টে পেজ 1 তিনটে পেজ আছে। তাতে প্রপারলি স্কেচ গুলো করে দেয়া আছে, সেই স্কেচ গুলো একটু স্টাডি করবে, তাহলে দেখবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। টাইল কি করে একটার পর একটা, গাটার কি করে ফিক্স হয়েছে দেখবে, স্কেচ করে স্কেচ গুলো দেয়া আছে। আর লাস্ট একটা স্টিল ট্রাস, ওটা এখনো পড়াইনি, পরে বলছি। ওটা তোমাদের সিলেবাসে ব্যাপারটা একটু ছোট আছে, যে স্কেচ গুলো আসলে বেসিক্যালি আমি দিয়েছি, এগুলো নোটসটা একসঙ্গে ছিল, কারণ ডিগ্রি কোর্সে এইগুলো আবার ড্রয়িং করতে হতো, ওদের মেটেরিয়ালস অফ মেথডস অফ কনস্ট্রাকশনে ড্রয়িং শিট তৈরি করতে হতো, সেই জন্য এই স্কেচগুলো ওইভাবে আমি শো করেছি, যে এইগুলো দেখে ওদের আবার ড্রয়িং শিটে এগুলো আঁকতে হতো, তাতে কনসেপশনটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তোমাদের সিলেবাসে অতদূর নেই ড্রয়িং ব্যাপারটা, কিন্তু ফার্স্ট পেজে রুফিং এর আন্ডারে দেখো পার্টস অফ স্লোপিং রুফ প্রথমেই আছে, তারপরে লিন্টি রুফ, কাপল রুফ, ক্লোজড কাপল রুফ, এগুলো কিন্তু স্কেচ করে করে দেখানো আছে। এই স্কেচ গুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, থ্যাংক ইউ অল, ঠিক আছে। এক মিনিট একটু, হ্যাঁ ঠিক আছে, আজকে এবলা তোমরা 9 জন ছিলে, সৌরভ আর ইয়ে ছিল না, শশাঙ্ক, ঠিক আছে, হ্যাঁ। ইউ মে লিভ নাও।